হাই ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি ব্লগার। আমি রিমা, চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বিছানাটা ঠিকঠাক করে নিচ্ছি। তোমাদের দাদা হয়তো ঘুম থেকে তুলে দিয়ে আমাকে নিচে চলে গেছে ফ্রেশ হতে। এখন আমার পালা, সমস্ত কিছু কাজকর্ম করে তারপর আমি নিচে যাব, তারপর ফ্রেশ ফ্রেশ হব। তো এই কবে যে কম্বলটা তুলবো, মানে জাস্ট অলরেডি হালকা হালকা গরম পড়েও গেছে এখন, বাট তাও কম্বলটা আমি আর তুলিনি, যে আর কিছুদিন থাক, যদি আচমকাই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যাচ্ছে, আর কম্বলটা তুলিনি, কিছুদিন পর কম্বলটা তুলে দেবো, মানে ফেব্রুয়ারিটা কেটে গেলে কম্বলটা তুলে দেবো, একটা পাতলা চাদর টাদর বের করবো যেটা গায়ে দেবো। তো এদিকে আমার বিছানাটা ভালোভাবে পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে, এখন ঘরটা মুছে নেবো। তারই মধ্যে তোমার দাদা ভাই এসে একটু কথা বলে নিল, এটা সেটা এখনও হয়নি, এরকম নানারকম কথাবার্তা বলে এখন আবার কোথায় চলে গেছে। আমি এখন বাইরে বারান্দা সব সমস্ত জানালাটা খুলে দিচ্ছি, দিয়ে আমার মোটামুটি ঘরটার মোছা বিছানা ছাড়া গোছানো সব হয়ে গেছে। এখন আমি ফ্রেশ হয়ে উপরে যাচ্ছি ছাদে, জামাকাপড়গুলো মেলবো, কিছু জামাকাপড় কেচেছি সেগুলো এখন মেলতে যাচ্ছি। তোমাদের দাদা ভাই তো ছাদের পুরো, মানে কী বলবো, এমনই অবস্থা করে রেখেছে যে জামাকাপড় মেলার কোনো স্কোপই নেই। তাই আমাকে বাইরের দিকে, মানে কাকিমাদের পাশে, কাকিমাদের ছাদ আছে ওখানে গিয়ে জামাকাপড় মেলতে হচ্ছে। চলো, জামাকাপড় মেলা হয়ে গেছে, এখন এই পায়রাগুলো বসে আছে এদেরকে বের করি, তারপর আবার নিচে যাব। কিছু এখনও তোমার দাদাভাই পায়রা ছাড়েনি, যে কটা মোটামুটি বাইরে বেরিয়েছে সে কটাই এখন রয়েছে। এইসব পাখিগুলো যেই তোমার দাদাভাই উপরে একটা চাপা দেওয়া থাকে সেটা তুলে দিয়েছে, পাখিগুলো কিচির মিচির করেই যাচ্ছে। অনেক রকমের পাখি আছে, বেশ দেখতে ভালো লাগে, কিন্তু দেখতে ভালো লাগে কিন্তু আওয়াজ মোটেও ভালো লাগে না আমার, এত চিৎকার করে। তোমাদের সাথে কথা বলতে বলতে খুব জোর খিদে পেয়ে গেছে, আজকে টিফিনে একটু চাউমিন বানিয়েছি, এখানে রয়েছে। এখন শীতকালে তো সবজি টবজি দিয়ে চাউমিন খেতে বেশ ভালোই লাগে। চলো, তোমাদের দাদা ভাইয়ের আমি ঝটপট টিফিনটা করে নিই, তারপর আবার রান্নার জোগাড়জাতি করে রান্না বসাবো। দুজনেই টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমাদের দাদাভাই বেরিয়ে গেছে, একটা কাজ আছে দরকারি, আর আমি এখন ঝটপট রান্নার, মানে মোটামুটি কালকে রাত্রিবেলা সব ফ্রিজে জোগাড়জাতি করেই রেখেছি, তাহলে এখন ঝটপট রান্নাটা করব। আজকে আবার একটা এক্সপেরিমেন্ট করব, মানে আমি সেটা মানে আগে কখনো করিনি, এটা ফার্স্ট টাইম করব। নার্ভাসনেস কিছু হচ্ছে না, জাস্ট একটুখানি মানে টেস্ট কেমন হবে, ঠিকঠাক করতে পারবো কি না, এটা একটুখানি নিয়ে একটু টেনশনে আছে, আর কিছু না। চলো, তোমার দাদাভাই আবার আজকে সোমবার হাটে বেরোবে, তাই ঝটপট রান্না করতে হবে, কারণ ওখান থেকে আসলে খেয়ে দিয়ে তারপর বেরোবে। তাই চলো ঝটপট রান্নাটা করে নিই, তারপর আবার তোমার সাথে কথা বলবো। আজকে দুপুরবেলা ভাবছি একটু শুক্তো বানাবো, অনেকদিন ধরেই ভাবছিলাম, বাট তোমাদের দাদাভাই সমস্ত শুক্তো জোগাড়জাটি করে আনেনি, আজকে সমস্ত জোগাড়জাটি আছে, জিনিসপত্র রয়েছে, তো আজকে শুক্তো বানাবো। এখন চলো ঝটপট রান্নাটা করি, আজকে আবার তোমাদের দাদাভাই তো হাটে যাবে, সমস্ত রান্নাটা কমপ্লিট করলে তারপর আবার স্নান টান করবো, পুজো পুজো দেবো, অনেক কাজ বাকি আছে। তো শুক্তো প্রায় মোটামুটি আমার রেডি হয়ে গেছে, শুক্তোটা কমপ্লিট হয়ে গেছে একেবারে, অনেকটা মতোই শুক্তো করেছি, এত দুদিন ধরে খেতে পারি, আর এখন বানাবো সেই এক্সপেরিমেন্টাল জিনিসটা। তো আজকে আমি ফুলকো বাঁধাকপির মাঞ্চুরিয়ান বানাবো, মানে ভেজ মাঞ্চুরিয়ান। তো এখানে ভালো করে বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর তার সাথে বিনস, গাজর একদম ছিঁড়ে ছিঁড়ে করে কেটে, এখন নুন দিয়ে ভালো করে একটু চটকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, মানে চটকাবো না, জাস্ট ভালো করে হাতে মাখিয়ে দিয়ে রেখে দেবো। তারপর 15-20 মিনিট পর ওটাকে ভালো করে ওর রসটা চিপে চিপে বের করে অন্য একটা জায়গায় সেটা তুলে রাখবো। ফার্স্ট টাইম মাঞ্চুরিয়ান ট্রাই করছি, তো একটু তো নার্ভাস। এরপর ওর মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে ভালো করে একবার মাখবো। দেন নেক্সট কী কী উপকরণ দিচ্ছি সেগুলো তোমাদেরকে বলছি। জানি না আমি সত্যি কেমন, মানে ফার্স্ট টাইম ভেজ মাঞ্চুরিয়ান ট্রাই করছি, বাইরে খেয়েছি বাট কোনোদিন বাড়িতে সেভাবে ট্রাই করতে করিনি, তাই প্রথমে ট্রাই করছি। তো মানুষ তো করতে করতে শেখে। এরপর এর মধ্যে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার আর 2 চামচ মতো ময়দা দিয়ে দিয়েছি, আর দিয়ে ভালো করে এখন একটা বাইন্ডিংয়ের এটা দিলে একটা ভালো বাইন্ডিং হবে, তো সেই বাইন্ডিংটা হয়ে যাবে এটাতেই। এরপর এই ভেজ মাঞ্চুরিয়ানের পকোড়াগুলোকে ফ্রাই করে নেবো, চলো ঝটপট ফ্রাই করি। দেখতে পাচ্ছ হাতের সাহায্যে কেমন গোল গোল করে নিয়েছি, বেশি বড়ো সাইজের করিনি, ছোটো ছোটোর মতোই করেছি, কারণ
বেশি বড় করলে যদি মানে ভাজলে ফ্রাই করলে ভালো হয়, যদি ফ্রাই না হয় ভিতরে যদি কাঁচা থেকে যায়, এই ছোটো ছোটো করেই দিয়েছি। আবার এই ফ্রাইগুলো হয়ে গেলে মাঞ্চুরিয়ান, তারপর গ্রেভিটা বানাবো। ফ্রাই আমার মোটামুটি হয়ে গেছে সমস্ত, মাঞ্চুরিয়ানগুলো হয়ে গেছে, এবার গ্রেভিটা বানাবো। গ্রেভির জন্য রসুন কুচি, পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করেছি, আর একটু ভালো করে ফ্রাই করে নেবো। দেন পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ফ্রাই করে নেবো, একটা গন্ধ ছাড়ে। তারপর ওর মধ্যে আদা টাদা দিয়ে, এরপর একে একে যে সমস্ত সসগুলো দেওয়া আছে সেগুলো এক এক করে দিয়ে দেবো। তো আমি এখানে তার আগে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটা ঠান্ডা জল দিয়ে একটু মানে একটু ঘোল বানিয়ে নিচ্ছি, এটা মাঞ্চুরিয়ানের গ্রেভিতে দেবো। এরপর ওর মধ্যে ভিনিগার, সয়া সস, চিলি সস, টমেটো সস একটা পরিমাণ মতো দেবো, দিয়ে ভালো করে একটা গ্রেভিটা বানাবো। এতে হলুদের এসব মাঞ্চুরিয়ান বা চিলি চিকেন এসবে হলুদের ব্যবহারই হয় না, ওই সয়া সসে বা অন্যান্য সমস্ত সসগুলোতে, তাতে কালারটা সত্যি ভীষণ সুন্দর আসে, এই বোঝাই যায় না রে এটাতে হলুদ দেওয়া হয়নি। তোমার একটা পরিমাণ মতো দেবে, আমি আর পরিমাণটা তোমাদের সাথে বললাম না, যে যেমন মানে এটা ব্যবহার করবে গ্রেভিটা বানাবে তেমন দেবে। তো এখানে মোটামুটি ওটা এ হয়ে গেছে, গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে জাস্ট কিছুক্ষণ ফোটাবো, তারপর পকোড়াগুলো, ভেজ মাঞ্চুরিয়ানগুলো দিয়ে দেবো। আর ঝালের জন্য এখানে গরম গোলমরিচগুলো অ্যাড করছি, কাঁচা লঙ্কার দিচ্ছি না, কারণ পকোড়াতে কাঁচা লঙ্কা দিয়েছি। তো গ্রেভিটা মোটামুটি হয়েই এসছে, এবার একটু ফুটে গেছে, এবার মধ্যে মাঞ্চুরিয়ানগুলো দিয়ে দিচ্ছি। তো আমাদের রেডি ভেজ মাঞ্চুরিয়ান, তোমার দাদাভাই খেয়ে বলবে কেমন হয়েছে। এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে আজকের রান্না কমপ্লিট। চলো রান্না টান্না করে এটা হোক, তো তখন ভাতটা আমি তখন স্নানটা করে আসি। তো এখানে আমাদের ভেজ মাঞ্চুরিয়ানের ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, রেসিপিটাও তোমার সাথে শেয়ার করলাম, তোমরা বলো কেমন লাগলো। আর ভাত রান্না করেছি, তাতে রয়েছে শুক্তো আর ডাল। চলো স্নান টান করি, তারপর আবার এসে তোমাদের সাথে কথা বলবো। বাড়ির সামনে গাছে বেশ কয়েকটা ফুল হয়েছিলো, সেগুলো তুলে নিয়ে এখন যাচ্ছি পুজো দিতে। দুবেলা খাওয়া দাওয়ার পরে তোমার সাথে কথাই বলা হয়নি, কারণ তোমাদের দাদাভাইয়ের তাড়া ছিল, ওকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে তারপর ও আবার পায়রাটা গোছাবে বেরোবে, তাই আর তখন তোমার সাথে কথা বলতে পারিনি। তারপরে ভাবলাম একটু রেস্টে ছিলাম দুবেলা, কথা বলবো বলবো বলেও ক্যামেরাটা অন করতে অনই করা হয়নি। এখন তোমার সাথে কিছু জিনিস শেয়ার করার আছে, সেগুলোই এখন দেখাবো চলো। তো মা আমাকে একটা বেনারসি শাড়ি দিয়েছে, মানে অনেকদিন ধরে দেবে দেবে বলছিল, বাট দিয়েছে একটা, তোমাদেরকে দেখাচ্ছি শাড়িটা কেমন হয়েছে, তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো রেড কালারের উপর শাড়িটা দেখতে পাচ্ছ তোমরা, জানি না কতটা ফোকাস নিচ্ছে, বাট এই রেড কালারের শাড়িটা আমি, ওর একটা পিসির ছেলের বিয়ে আছে তো আমার দেওর, তাই জন্য বিয়েতে আমার একটা বেনারসি আছে গোলাপি কালারে, তোমরা দেখেছো আমায়, আমি একটা পিপির বিয়েতে গেছিলাম সেখানে পড়েছিলাম। তো এই বেনারসিটা মা দিয়েছে ওইখানে পড়ার জন্য, এবার এটা আজকে ফলস পিকো। তারপরে ব্লাউজ পিসটাও কাটা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি এই যে ব্লাউজ পিসটা, এইগুলো আজকে ব্লাউজটা বানাতে দিয়ে আসবো, কারণ আর বেশি দিন বাকি নেই, কারণ মার্চের ফার্স্ট উইক করে বিয়ে বাড়ি, তাই জন্য সমস্ত কিছু রেডি ফেডি করে রাখতে হবে বিয়ে বাড়ি, দেওরের বিয়ে বলে কথা এটা চুটিয়ে মজা করতে হবে। তো তোমাদের শাড়িটা এবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো, তোমরা অবশ্যই কমেন্ট করো শাড়িটা কেমন লাগছে। চলো তোমাদের দাদাভাই এখনও আসেনি, আসলে একটু টিফিন টিফিন করে দুজনে মিলে বেরোবো, কালকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধুর দাদা হয়, বাড়ির কাছাকাছি বেশি দূর নয়, তো সেখানে যাবো, তার জন্য কিছু গিফট টিফট কিনতে হবে, আর এই শাড়িটা ফলস পিকো ব্লাস্টস বাঁধতে দিতে হবে, কারণ হাতে একদম সময় নেই। চলো তোমাদের দাদাভাই আসলে রেডি হয়ে যখন বেরোবো তখন আমার তোমার সাথে কথা বলবো। এই রেড কালারের বেনারসিটা মা বাবা আমাকে গিফট করেছে, তোমরা অবশ্যই ডিজাইনটা দেখে বলো কেমন লাগছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আমার একটা পিঙ্ক কালারের ছিল, একটা রেড হয়েছে, আরও ভালো লাগছে। চলে সমস্ত কাজটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, খুব সুন্দর লাগছে শাড়িটা, নানা রকমই তো হয়, তবে আমার কাছে এই ডিজাইনটা খুবই ভালো লেগেছে, বাবা যেহেতু পছন্দ করে এনেছে, আমি তাদের পছন্দ শাড়িটা গেল আমার ভালো লাগে। অ্যাজ ইউজুয়াল আমার অতটাও ব্লাউজ পিসটা তোমাদের, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা কাটা হয়ে গেছে, পাঁচ দিয়ে দিয়ে যাবো তোমাদের দাদাভাই আসলে। তো এটা হচ্ছে ব্লাউজ পিসটা, তো এটা আজকে বানাতে দেবো। লালই তো পরেছো, এই নাকি লাল পরে না, এটা বিয়ে বাড়িতে পরে যাবে, তোমার সাথে ম্যাচিং হয়ে যাবে আমার।
বিয়ে বাড়ির গেঞ্জি পড়বে? তুমি তো লাল পড়বো নাকি? এটা ম্যাচিং হয়ে যাবে আমার শাড়ির সাথে, বুঝলে? চলো চলো, ঠিক আছে চলো। তুমি কি রেডি? রেডি আর ছেলেদের আমার রেডি তো লুঙ্গি পরে। আমরা দুজনেই পুরোপুরি রেডি হয়ে গেছি, তোমার দাদাভাইকে দেখালাম। চলো এখন একটুখানি দোকানে যাব, আর তারপর ও বাড়িতে যাব। বাবা ফোন করেছিল, যেতে পড়লো, কিছু দরকারও আছে। চলো বেরিয়ে পড়ি দুজনে। আজকে রাত্রিবেলা মেনুতে রয়েছে ডিম কষা আর রুটি। মা এখানে খাবার সবার জন্য বাড়ছে, আর আমি এদিকে রুটিটা করছি। চলো ঝটপট খেয়ে নিই, তারপর বাড়ি ফিরতে হবে, প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে। বাড়ি গিয়ে আবার তোমার সাথে কথা বলবো। বাড়ি চলে এসেছি, এখন প্রায় 12টার কাছাকাছি বাজে। ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের ব্লগটা যদি কোথাও কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আবার নেক্সট ব্লগ নিয়ে তোমার সাথে খুব শিগগিরই দেখা হবে। টাটা।